অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি শনি সম্বন্ধে আপনাদের সামনে কিছু রহস্য উদ্ঘাটন করতে চলেছি, যেটা জানলে আপনারা অনেক কিছু শনি মহারাজের সম্বন্ধে আপনারা জানতে পারবেন। প্রথমেই জানাই, এই শনি কোনো দেবতা বা ভগবান নয়, এটা প্রথম কথা। শনি হচ্ছে গ্রহ, আমরা যে দেবতা বা ভগবান মনে করি সেটা কিন্তু নয়, ঠিক এটাও হচ্ছে গ্রহ। আপনার শরীরের চক্রকে প্রভাবিত করে এবং আপনার মনকে প্রভাবিত করে এই গ্রহ। এই গ্রহ হচ্ছে কর্ম ফলদাতা গ্রহ। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল আপনি পাবেন। তো অনেকে যদি মনে করেন যে হ্যাঁ শনি দেবতা বা ভগবান, আপনি পূজা করতে পারেন, আমি এখানে বাধা দেব না, কিন্তু আপনারা যেখানে পূজা করতে যাচ্ছেন সেখানে যেন শনির মূর্তি না থাকে, অর্থাৎ মূর্তির সামনে চোখওয়ালা মূর্তি, চোখ আছে দৃষ্টি আছে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করবেন না। শাস্ত্র বলছে বা বইয়ে লেখা আছে, শনি যেখানে দৃষ্টি দেয় সেখানে বিনাশ হয়। অর্থাৎ আপনি গেলেন শনি মন্দিরে, শনির সেখানে আপনি তেল ঢাললেন এবং তেলের প্রদীপ জ্বালালেন এবং পরিক্রমা করলেন, কিন্তু কিছু ফায়দা আসবে না, উল্টা আপনি আরও আপনার দারিদ্রতাকে সঙ্গে করে নিয়ে আসলেন, আপনার সমস্যাকে সঙ্গে করে নিয়ে আসলেন, আপনার দুঃখকে সঙ্গে করে নিয়ে আসলেন। এখানে আপনি করতে পারেন কি, আপনি অবশ্যই শিলারূপে যেখানে পূজিত হয় সেখানে আপনি কিন্তু পূজা দিতে পারেন, সেটাতে কোনো বাধা নেই, কিন্তু মূর্তিরূপে যেখানে পূজা হয় সেখানে ভুল করেও যাবেন না। তবে যদি আপনি প্রতীকী রূপে অশ্বত্থ গাছের নিচে যদি আপনি শনির পূজা করতে পারেন, তেলের প্রদীপ ওখানে দিতে পারেন এবং পরিক্রমা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। যাদের শনির মহাদশা চলছে বা শনির সাড়ে সাথী চলছে বা শনির ঢাইয়া চলছে, তাদের ক্ষেত্রে আমি কিছু কিছু কথা আমি এখন জানাতে চলেছি। প্রথম কথা হচ্ছে, শনিকে জব্দ করেছিল অর্থাৎ পরাস্ত যিনি করেছিলেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিব, অর্থাৎ শনির যে গুরু তিনি হচ্ছেন স্বয়ং শিব। অর্থাৎ আপনারা শনি পূজার আগে যদি আপনারা শিবের উপাসনা করেন এবং শিবের হংসাবতার হনুমানজির উপাসনা করেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এবং শনি যা উপাসনা করতেন, যার ধ্যান করতেন তিনি হচ্ছেন কৃষ্ণ, যদি আপনি কৃষ্ণের উপাসনা করেন, কৃষ্ণের পূজা করেন, সেক্ষেত্রে কিন্তু এই শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া বা শনির মহাদশাতে কিন্তু সেরকম এফেক্ট আসবে না। এবার আপনাদেরকে বলি, শনি কর্মফলদাতা গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু আপনি ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল, ভালো কর্ম করলে ভালো ফল। সেক্ষেত্রে আপনি পূজাপাঠ অবশ্যই করতে পারেন। তবে আমি একটা কথা আপনাদেরকে জানাই, দেখো অনেকেই বলে যে এই শনির মহাদশা কাটিয়ে দিব বলে, দেখবেন বা শনির শান্তি যাগযজ্ঞ এগুলো করে দিব, বা শনির সাড়ে সাথী কাটিয়ে দিব, বা শনির ঢাইয়া কাটিয়ে দিব, এগুলো ভুললেও যাবেন না। আপনার যেটা কর্মফল সেটা কিন্তু আপনাকে ভুগতে হবে, এটা 100% সত্য। জগৎ সত্য যেমন, সূর্য যেমন সত্য, তেমনি আপনাকে কিন্তু আপনার কর্মের যে ফল আপনাকে কিন্তু ভুগতেই হবে। যারা বলে কি না কাটিয়ে দিব, কোনো দিনও কাটাতে পারে না, শনির মহাদশা বলুন, শনির সাড়ে সাথী বলুন, শনির ঢাইয়া বলুন, এগুলো যে যারা বলে যে শনি শান্তি করে দেবো, শনি যাগযজ্ঞ করে দেবো, এগুলো কিন্তু ভুল কথা। হ্যাঁ, আপনি যদি নিজে শিবের উপাসনা করতে পারেন, হনুমানজির ব্রত করেন, কৃষ্ণের পূজা করেন, আপনি অশ্বত্থ গাছের নিচে
আপনি যদি সুশাতেলের প্রদীপ প্রজ্বলন করেন, সেই গাছটি যদি পরিক্রমা করেন, সেক্ষেত্রে কী হবে, তার কিছুটা এফেক্ট কিন্তু কমবে। তবে এই নয় যে আপনি ভুগবেনই না। আপনি ধরুন প্রচণ্ড খারাপ অবস্থা আছে, তাতে কিছুটা বেটারমেন্ট, কিন্তু আপনি আপনার কর্মফলের কিন্তু আপনি পাবেনই পাবেন। শুনি হচ্ছে কর্ম ফলদাতা গ্রহ। এবার আপনাদেরকে জানাই, যারা শনির সাড়ে সাথী চলছে বা শনির মহাদশা চলছে বা শনির ঠাইয়া চলছে, কি করবেন, তিনটি কাজ করুন। প্রথম কথা হচ্ছে, আপনারা সকালে উঠে অবশ্যই স্নান করে সূর্য দেবতাকে জল নিবেদন করুন প্রতিদিন, সেক্ষেত্রে শনির নেগেটিভ এফেক্ট কমবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনারা এ সময় মদ মাংস নিরাম এগুলো খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। এবং তিন নম্বর, কালো এবং নীল বস্ত্র যতটা বাদ দিতে পারেন ততটাই কিন্তু ভালো। এই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু চলে আসবে আপনি যদি এই শনির দশা বা সাড়ে সাথী বা ঢাইয়ার সময় যদি আপনি এই নীল বস্ত্র পরিধান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা বাড়বে। এবং আপনি যদি পুজো করতে চান, অবশ্যই আপনি অশ্বত্থ গাছের নিচে পুজো করুন। এরপরে এবার আপনাদেরকে জানাই, যারা খুবই ভুগছেন এই সাড়ে সাথী শনির সাড়ে সাথী বা মহাদশা বা ঢাইয়াতে, তারা কি করবেন। দেখুন, বিগত যে কাজগুলো বললাম সেগুলো তো করবেনই, তার সাথে সাথে শনিবার দিন আপনি যদি রুটি এবং তরকারি যদি করেন, নিরামিষ তরকারি বা ভাত ও নিরামিষ তরকারি যদি করেন, শনিবার দিন আপনি দুস্থ লোককে নির্ধনী লোককে পেট ভরে কিন্তু খাওয়ান, সেক্ষেত্রে কী হবে, আপনার শনির সাড়ে সাথী বা মহাদশা বা ঠাইয়ার এফেক্টগুলো কিছুটা হলেও কমবে, পুরোপুরি কেটে যাবে না, কিন্তু কিছুটা হলেও এফেক্ট কিন্তু আপনি কম অনুভব করবেন। এবং এর সাথে সাথে আপনি যদি শনিবার দিন গায়কে কোনো গরুকে যদি রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনি পাবেন। এবং এই শনির সাড়ে সাথী বা শনির মহাদশা বা শনির ঢাইয়াতে ফুল করেও নীলা পরিধান করবেন না, তাতে হিতে বিপরীত কিন্তু হয়ে যাবে। আপনি করবেন এক ভেবে, কিন্তু এর রিয়াকশানটা কিন্তু হয়ে যাবে আলাদা। এবং এর সাথে সাথে বলি, আপনারা যারা খুবই ভুগছেন তারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন, হনুমানজির শরণাপন্ন হন, এবং এর সাথে সাথে আপনারা কৃষ্ণের ধ্যান করুন। শনির ক্ষেত্রে আপনারা যদি সবথেকে বড় জিনিস হচ্ছে মন্ত্র জপ, ধ্যান, দান, দান ধ্যান মন্ত্র, এই তিনটা যদি আপনারা কম্বাইন্ড করতে পারেন, সেক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ কিন্তু আসবে। এবং পশ্চিম দিকে মুখ করে এই শনির ধ্যান করবেন, অর্থাৎ মন্ত্র জপ করবেন, ওম সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনারা 8 বার পাঠ করুন। এবং প্রতিদিন হলো আপনারা শিবের মাথাতে জল দিন। আপনার বাড়িতে যদি থাকে অবশ্যই ভালো, বাড়িতে না থাকলে মানে অন্তত পারতপক্ষে চেষ্টা করবেন মাসে 1 বার করে হলো শিবের মাথায় জল দিন, সেক্ষেত্রে শনির নেগেটিভ এফেক্ট কাটবে। দেখুন, এই যে গ্রহগুলো আছে না, যতগুলো গ্রহ, তার সুপার পাওয়ার কার আছে জানেন, তারা কিন্তু দেবতাদের অধীনে, অর্থাৎ আপনারা যদি সঠিক পথে থাকেন এবং দেবতার স্বর্ণাপন্ন হন এবং দেবতার ঠিক পূজা করেন, আমি বলছি না যে আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফল আপনি ভুগবেন না, ভুগবেন 100%, কিন্তু কিছুটা হলেও প্রকোপটা আপনি কম অনুভব করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আর আপনারা যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।